সন্ত্রাসে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টি। শুক্রবার ঋষিমুখের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথাই বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি এদিন বলেন, আমরা জনজাতির উন্নয়ন চাই, আমরা তাদের উন্নতিতে লড়াই করব, আন্দোলন করব। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড থানসার সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। আমরা তার প্রতিবাদ চাই না, আমরা চাই মানুষের মধ্যে গিয়ে প্রকৃত জনজাতিদের যাতে উন্নয়ন হয় তার জন্য আমরা আন্দোলন করব, তার জন্য লড়াই করব। ওই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বলে আর ওই থানসার ত্রিপুরাজার উপর আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি এই সন্ত্রাসে বিশ্বাস করে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা এই প্ররোচনায় পা দেবেন না, কারণ এই রাজ্যে ডেভেলপমেন্ট যদি করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। শুক্রবার নির্বাচনের প্রায় 3 মাস আগে ঋষিমুখ বিধানসভায় সংগঠনের শক্তির মহড়া প্রদর্শন করল শাসক বিজেপি। ছোট ছোট কর্মসূচি করে সংগঠনকে চাঙ্গা করার লক্ষ্যে গত শুক্রবার সারাদিন ব্যাপী নানান কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনজাতি অধ্যুষিত রতনপুর কমিউনিটি হলে জনজাতিদের নিয়ে আলোচনা সভা, যোগদান সভা এবং শীত বস্ত্র বিতরণ করা হয় এদিন। এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদিকা পাপিয়া দত্ত, প্রাক্তন মণ্ডল সভাপতি অশেষ বৈদ্য, মণ্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক সহ আর অনেকেই। এদিন বক্তৃতা রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, দীর্ঘ 25 বছর ত্রিপুরায় শাসন করেছে সিপিআইএম, কিন্তু আধুনিক ত্রিপুরার উপকার মহারাজা বীর বিক্রম, তাকে সম্মান জানায়নি তারা, সে সম্মান জানিয়েছে বর্তমান ত্রিপুরা সরকার। মহারাজার নামে নামাঙ্কিত হয়েছে আগরতলা বিমানবন্দর। আজকে রাজ্যের 25টা বছর কমিউনিস্টের শাসন ছিল, স্বাধীনতার পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনি এই ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, তাকে সম্মান জানায়নি ভারতীয় জনতা পার্টির সরকার। আসার পর আমাদের এই ত্রিপুরা রাজ্যের মহারাজ বীর বিক্রম কিশোর মাণিক্য, যিনি ত্রিপুরা রাজ্যের আধুনিক রূপকার, উনার নামে আমাদের এয়ারপোর্ট যে আগরতলা বিমানবন্দর ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের নামে সেটা উৎসর্গ করা হয়েছে। আজকে মহারাজার নামে উনার জন্মদিন 19 আগস্ট, সেখানে সরকারি ঘোষণা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কই তার জন্য তো কোনো আন্দোলন করতে হয়নি, তার জন্য তো কোনো ত্রিপ্রাসাদের আন্দোলন বা দাবি করতে হয়নি। ভারতীয় জনতা পার্টি আন্দোলনে বিশ্বাস করে না, ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। বন্ধুগণ, এই দিনের কর্মসূচিতে 8টি ADC এলাকার জনজাতিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সে সমাবেশে এলাকায় প্রায় 42 পরিবারের ভোটাররা সিপিআইএম ছেড়ে সামিল হয়েছে বিজেপিতে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।